সাবস্ক্রাইব করুন ইলমি বশীকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলটিতে ক্লিক করুন লেটেস্ট বশীকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ইলমি বশীকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। তো ভিউয়ার্স, চলুন আজকে একটি নতুন বশীকরণ শিখি। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে অবশ্যই সরাসরি কিতাবটাকে দেখতে পাচ্ছেন। এই কিতাবে যে বশীকরণটা আছে ওই বশীকরণটাই আমি আপনাদেরকে হুবহু দেখিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না এবং এই তদবির করতেও আপনাদের দ্বিধাবোধ হবে না। আর যদি আপনারা এই তদবিরটা বিশ্বাসের সহিত করেন তাহলে 100% আপনারা ফল পাবেন বলে আমি আশা রাখি। তো ভিউয়ার্স, এইখানে কী কী তারা বলেছে সর্বপ্রথমরা সেইগুলো দেখে নেই যে তারা কী বোঝানোর চেষ্টা করছে, তারপরে আমরা যদি কিছু বুঝতে অসুবিধা হয় সে সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। তো ভিউয়ার্স, এইখানে নারী বশীকরণ অর্থ তিলক, অর্থাৎ আজকের বশীকরণটা হলো তিলক দ্বারা বশীকরণ হবে। তাই যদি আপনি তিলক দ্বারা বশীকরণ করতে আগ্রহী তাহলে অবশ্যই এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে সমস্ত কথাই আপনি বুঝতে পারবেন, অন্যথায় এই তদবির দিয়ে আপনারা কোনো কাজ করতে পারবেন না যদি স্কিপ করে করে দেখুন। তো ভিউয়ার্স, আশা করি স্কিপ না করে আপনারা এই ভিডিওটাকে দেখবেন এবং তদবিরটা আপনারা প্রয়োগ করার জন্য অবশ্যই কোশিশ করবেন। আর যদি কোশিশ করে আপনারা এই তদবিরটা করেন তাহলে আশা রাখি যে এই তদবির দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে বসে আনতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন মূল বিষয়ে চলে যাই। তো ভিউয়ার্স, তারা এইখানে অবশ্যই খুব সুন্দর করে বুঝিয়েছেন, আমরা সেরকমভাবেই করার জন্য যত্ন করব, তাহলে আমরা 100% সফলতা প্রাপ্ত হব। তো ভিউয়ার্স, এখানে দেখেন যে মৃগশিরা নক্ষত্রে রক্ত করবীর বৃক্ষের একটি কিলক প্রস্তুত করিয়া ঈশ্বিত নারীর নাম উল্লেখপূর্বক ওম হুং হুং স্বাহা, ওম হুং হুং স্বাহা, এই যে মন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্র দ্বারা ওই কিলকটিকে সপ্তবার অভিমন্ত্রিত করিয়া ওই কিলকটিকে মৃত্তিকায় প্রথিত করিয়া রাখিতে হইবে। কি বলল তারা, যে মৃগশিরা নক্ষত্র দেখতে হবে, রক্তকরবীর বৃক্ষের একটি কিলক প্রস্তুত করতে হবে, তারপরে কাঙ্ক্ষিত ব্যক্তিকে স্মরণ করতে হবে এবং তার নামটা উল্লেখ করতে হবে যে অমুক। তারপরে এই যে ওম হুং হুং স্বাহা এই মন্ত্রটা আপনারা এই কিলকটিকে সপ্তবার অভিমন্ত্রিত করবেন, অর্থাৎ এই যে ওম হুং হুং স্বাহা এই মন্ত্রটাকে আপনারা একবার পড়বেন, আরও সেই কিলকে একটি ফুঁক দিবেন, আর একবার পড়বেন, আর একবার কিলকে ফুঁক দিবেন, এইভাবে আপনারা 7 বার পড়বেন, 7টি ফুঁক দিবেন, তাহলে সেই কিলকটি অভিমন্ত্রিত হয়ে পড়বে। এবার ওই কিলকটিকে মৃত্তিকায় প্রতিত করিয়া রাখিতে হইবে, তারপরে কি করতে হবে আপনারা এখানে দেখে নেন, তারপরে কি করতে হবে। তো ভিউয়ার্স, তারপরে দেখুন যে কি করতে হবে। এখানে তারা অবশ্য বলছে যে তদন্তর ওই স্থানে সমাসীন হইয়া ওম হুং হুং স্বাহা মন্ত্রটি অযুত সংখ্যাবার জপ করিলে ঈপ্সিত নারী অবশ্যই বশীভূত হইয়া থাকে। তো ভিউয়ার্স, আপনারা যে জায়গাটায় সেই কিলকটাকে ঘিরে রাখবেন সেই জায়গাটায় আপনারা যাবেন, আর ওই জায়গাটায় আপনারা প্রত্যেক দিন অযুত সংখ্যাবার এই মন্ত্রটাকে জপ করবেন, যে ওম হুং হুং স্বাহা অযুত সংখ্যাবার জপ করবেন, তাহলে ঈপ্সিত নারী অবশ্যই বশীভূত হয়ে পড়বে। তো ভিউয়ার্স, আশা করি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা নেই, যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের জন্য শুভকামনা করে শেষে রাখছি।